আমারই সামান্য একটু ফ্লু হয়েছিল। হ্যাঁ, না এখন ঠিক আছে। আর শোনো, আমি ব্যাপার বলুন তো আপনার, এই অসুস্থ শরীর নিয়ে আপনি আজ চলে এসেছেন? সমু তো শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, এই আধ ঘন্টা 35 মিনিট পরে, ওকে? বসুন। কি হলো, বসুন, চুপ করে আছেন কেন? এই যা বলবার তো বললুম, আজকেই আপনাকে তড়ি তড়ি করে এখানে জয়েন করতে হলো, কি মুশকিল। আরে বাবা, এতগুলো কাজ ফেলে আমি কি বাড়িতে বসে থাকতে পারি? তাছাড়া এখন সম্পূর্ণ ফিট। যে আপনাকে দেখবে সেই বলবে যে আপনি ফিট নন। আরে বাবা, ওটা ওটা হচ্ছে অসুখের একটা হ্যাং ওভার। বিলিভ মি, আমার কাল থেকে কোনো টেম্পারেচার আসেনি। নেই, কিন্তু আসতে কতক্ষণ? আপনি যদি আর একটা দিন রেস্ট নিতেন আপনার কি ক্ষতিটা হতো বলুন তো? কেন এরকম করছেন বলুন তো? আপনি কেন ভুলে যাচ্ছেন আমি একজন ডক্টর, যা প্রিকশন নেবার আমি তো নিয়েছি। খবর কি, এনি লেটেস্ট ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট কিছু নেই, যেমন চলছিল তেমন চলছে। স্যার আসছেন? থাকছেন অনেকক্ষণ পর্যন্ত। কাল করিডোরে দেখা হয়েছে আমার সঙ্গে, এখানকার খোঁজ খবর নিলেন। আপনি অসুস্থ শুনে আমাকে বললেন বারবার খোঁজ নিতে, আর দরকার পড়লে ওনাকে জানাতে বলেছেন। স্যারের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। আসলে একটা এত বড় ঝড় গেল তো ওনার উপর দিয়ে। হ্যাঁ, স্যার বলেই সামলাতে পারলেন, আমাদের হলে আমরা যে কি করতাম ভাবতেই পারছি না। আচ্ছা ডক্টর সেন, আমি শুনলাম যে স্যারের কেসটা নাকি খুব শীঘ্রই কোর্টে উঠছে। হ্যাঁ, আমিও তো শুনেছি। আপনার কি মনে হয় স্যার জিতে যাবেন? আই মিন, এই এত প্রবলেমস তো, সব কিছু কাটিয়ে উনি মাথা তুলে বেরিয়ে আসতে পারবেন? পারবেন, আমি বলছি নিশ্চয়ই পারবেন। স্যার যে কোনো ভুল করেননি সেটা কোর্টে প্রমাণ হবে। না, আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না। সমীরণ বাবু বোধ হয় এতক্ষণ বাইরে বেরিয়ে যাননি। না, বেরোননি, তবে বেরোবার জন্যই তৈরি হচ্ছেন। আপনি দাদাকে যা বলতে এসছেন আমাকে বলতে পারেন, দাদা তৈরি হয়ে আসতে একটু সময় লাগবে। ও, তাহলে তুমি এখন দাদার হয়ে কথাবার্তা চালাবে? ভালো ভালো, খুব ভালো। শোনো, আমি কিন্তু অনেকদিন আগেই তোমাদের কেসটা উইথড্র করবার কথা বলে গিয়েছিলাম, তোমরা সেটা করলে না। আমরা তো আপনাকে আগেই বলেছিলাম কেসটা আমরা উইথড্র করবো না। আমি জানি, কিন্তু আমিও বলে গিয়েছিলাম যে কোনো কথা আমি তোমাদের শুনবো না, তারপরেও তোমরা। দেখুন, ব্যাপারটা যখন আমাদের তখন আমাদেরই ভাবতে দিন, আপনি দয়া করে এর মধ্যে না গলাবেন না।
তুমি একটু বেশি দুঃসাহস দেখিয়ে ফেলছো না? টাকাটা যখন হাত পেতে নিয়েছিলে, টাকাটা আমরা নিয়ে নি, টাকাটা নিয়েছিলেন আপনি, আর তার যে সামান্য ছিটেফোটে টাকা মাতিয়ে দিয়েছিলেন সেটাও আমরা আপনাকে দিয়ে দেবো বলে দিয়েছি। হ্যাঁ, সে তো কবে থেকে শুনে আসছি, দিয়ে দেবো দিয়ে দেবো, এখনো তো একটা খানা করিও দিলে না। বেশ, কালকেই আপনার টাকা আপনাকে দিয়ে দেবো। নাম, টাকা পয়সা ফেরত দিতে হবে না। আমি যেটা বলতে চাই, কেসটা কিন্তু তোমাদের উইথড্র করতেই হবে। বারবার কেন এক কথা বলছেন? বলেছি তো কেস আমরা উইথড্র করবো না। কাল আপনার অফিসে গিয়ে আমি আপনার টাকা দিয়ে আসবো। থাক, কষ্ট করে পার্টি অফিসে গিয়ে কোনো টাকা পয়সা ফেরত দিতে হবে না। টাকাটা থাক, তোমার কাছেই থাক। আমি যেটা বলতে চাইছি যে কেসটা যদি তোমরা নিতান্তই উইথড্র না করো, যাতে সাক্ষীর অভাবে কেসটা ডিসমিস হয়ে যায়, সেই ব্যবস্থা আমি করে দেব। তার মানে কেসের দিন আদালতে আপনারা কোনো সাক্ষীকে আসতে দেবেন না? হ্যাঁ ম্যাম, নিতান্ত বাধ্য হয়ে আমাকে এই বিষয়ে ব্যবস্থা করতে হবে। বেশ, তাই করবেন। তবে আমাকে আর ডক্টর নক্ষত্র রায়কে আপনারা আটকাতে পারবেন না, আমরা যাবই। না না, ডক্টর নক্ষত্র রায়কে আদালতে ঢোকা থেকে আমি হয়তো আটকাতে পারবো না, কিন্তু তুমি তো আদালতে ঢুকতে পারবে না। আপনারা আমাকেও আটকাবেন? হ্যাঁ ম্যাম, ডক্টর রায়ের মতো একজন নামি দয়ালু ডাক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানতে পারলে অনেকেই হয়তো সেটা ঠিক ভালোভাবে মেনে নেবে না। তাছাড়া সেদিনকে আদালতের বাইরে আমার পার্টির প্রায় হাজারখানেক সদস্য জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে, স্লোগান দেবে, তাদের টোপকে আদালতে ঢোকাটা তোমার পক্ষে একটু রিস্কের হয়ে যাবে। তাছাড়া ওদের সামনাসামনি হওয়াটা ওদের একটু বোকামির কাজও হবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না না, আমি ভয়টায় কিছু দেখাচ্ছি না। আমি জাস্ট কেসটা উইথড্র না করলে কি হতে পারে সেটাই বলে যাচ্ছি। জায়গায় ম্যাম, তোমরা দুই ভাই বোন মিলে এখন ভালো করে ভাবনা চিন্তা করে দেখো কি করবে। আমি চলি। কি এসেছে রে তিথি? আরে মদনদা, আপনি? হ্যাঁ আমি। কি ব্যাপার মদনদা? সেটা আপনার বোনকে জিজ্ঞাসা করে দেখুন, তার কাছ থেকে জেনে নেবেন। আমার হাতে সময় বেশি নেই, আমি চললাম। সুমিরনবাবু, আপনার বোনকে একটু ভেবেচিন্তে কাজ করতে বলুন। কেন মিছিমিছি গোয়ার তুমি করে নিজের সর্বনাশটা নিজে ডেকে আনছে বলুন তো? একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবেচিন্তে কাজ করতে বলুন, তাতে সবারই মঙ্গল হবে। নইলে আচ্ছা চলি তাহলে। হ্যাঁ কি ব্যাপার তিথি? দাদা, তুমি আমাকে 25,000 টাকাটা দিয়ে দাও। তুমি যদি জোগাড় করে থাকতে না পারো, আমার অ্যাকাউন্ট থেকে তুলে দাও, আর পারলে আজকেই দাও। ও, মদনদাকে 50,000 ফেরত দিতে হবে তাই তো? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি 25,000 অলরেডি জোগাড় করে ফেলেছি, আজই তোকে দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই দিও, কিন্তু আমি কালকেই যা করার তাই করব। তার আগে নবীন বাবুকে একবার একটা ফোন করতে হবে। আবে কালুয়া, আবে জবাব দিচ্ছিস না কেন? আরে আমি তো তোকে বলেছি, আমি যদি একবার সালা আমার পুরনো জায়গাটা আবার দখল করতে পারি, তুই হবি সালা আমার এক নম্বর লোক। দলে আমার পরেই তোর পজিশন, ভেবে নে। না না ওস্তাদ, ও আমার দ্বারাই সম্ভব না, তুমি আমায় ছেড়ে দাও। কেন বে, আমি অবিশ্বাস করছিস?
বিশ্বাস অবিশ্বাসের কথা নাই ওস্তাদ, আমার কলজে তো অত দম নেই। সামনাটার ছোটোখাটো চোর আমি, ছ মাস আন্দার, ছ মাস বাহার, দু একজন পুলিশ অফিসার চেনেই আর কি। মেশিন নিয়ে আমি দৌড়বো ও আমার দ্বারাই সম্ভব না, একদম হবে না। সালা ডরপো, আসলি কথাটা বলো তো গুরু। আসলি কথা, সালা বেমানি করবে না তো? এই এই গুরু, এ কাল্লু চোর ছাচর হতে পারে, বেইমান নয়। কাল্লুকে কাল্লু লাইনের লোক, পুলিশ অফিসার যারা চেনে তারা জানে যে কাল্লু আর যাই হোক বেইমানি করবে না। তোমাকে জেলে কথা দিয়েছিলাম, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আরে আরে রাগ করিস না, রাগ করিস না। আরে কালুয়া, ওটা তো কথার কথা। দাঁড়া দাঁড়া, টাকাটা দিচ্ছি। তবে টাকাটা গুনছিস কি বে? দুলাল দাসের বাদ হাতি কি দাঁত, গুনতে হবে না? না না গুরু, গুনে নেওয়াই ভালো, পরে ঝামেলা ফামেলার ভেতরে আমি থাকতে রাজি নাই। কালুয়া, মালটা কবে পাচ্ছি? ধরো ওই দিন কয়েক, খুব বেশি হলে হয়তো হপ্তাখানেক হবে। হপ্তাখানিক মানে সাত দিন, আর সাত দিন পরেই সবাই আসলি দুলাল দাসকে দেখতে পাবে। সব সালা বুঝতে পারবে হারে হারে দুলাল দাস কি জিনিস। তারপর এক এক করে রতা, তিজেন্দা, মদুন্দা সব সালাকে তারপর শর্মিলাকে বিয়ে করে হ্যাঁ বলো শুভ্রাংশু। স্যার একটা দরকারি কথা ছিল, বলি। হ্যাঁ বলো না, বসো বসো বসো। স্যার এখানে এসে দাঁড়িয়ে আপনাকে লক্ষ্য করে মনে হলো যে আপনি কিছু একটা ভাবছেন। হ্যাঁ, কত রকম ভাবনাই তো আসে, চিন্তা এমনই একটা জিনিস সর্বত্রগামী, যা ইচ্ছে ভাবতে পারো, নোবডি ক্যান স্টপ ইট। হুম, সেটা ঠিকই, তবে আপনাকে দেখে আমার মনে হচ্ছিল আপনি কোনো জটিল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। তুমি কি এটা বলতে এসেছিলে না? হ্যাঁ, ওই কেসটার ব্যাপারে। কোন কেস? মানে আপনার কেসটা। দেখুন, নবীন বসু বলে এক অ্যাডভোকেট আমার সাথে দেখা করতে এসেছিলেন। উনি হচ্ছেন অলোক মিত্রের ওয়াইফের অ্যাডভোকেট। তা কয়েকদিন আমি তো জ্বরের জন্য হসপিটালে আসতে পারিনি, তাই উনি আমার মেসে গিয়ে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ইন ডিটেলস উনি অনেক কিছু আমার থেকে জানতেও চেয়েছেন, তা আমি যা জানি আমি সব বলে দিয়েছি। তাই নাকি? দেখুন, উনি আমাকে সাক্ষী হতে রিকোয়েস্ট করেছেন, তা আমি রাজি হয়েছি। শুভ্রাংশু, তোমার এখন অনেক কাজ, গোটা ডিপার্টমেন্টের দায়িত্ব তোমার কাঁধে, এখন এই সমস্ত ব্যাপারে সময় নষ্ট কেন করছো? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কিন্তু স্যার, আপনার কেসটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। যদি একবার প্রমাণিত হয়ে যায় যে আপনি নির্দোষ, তাহলে আবার কিন্তু আপনি কিচ্ছু হবে না শুভ্রাংশু। এখন তুমি আমি কেউই কিচ্ছু করতে পারব না। ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস বলে একটা কথা আছে জানো তো, আমি হচ্ছি তাই। যেদিকটা ঢালু জল সেদিকেই গড়াবে, তো ওসব নিয়ে ভেবো না। তোমার অনেক কাজ, এখন সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ।
দাদা ফেরেনি? না, দাদা তো এত তাড়াতাড়ি ফেরেন না। ও ও বা, আলমারির চাবিটা দাও তো। আলমারির চাবি আলমারিতেই লাগানো আছে। কেন? আমি কতবার বলেছি আলমারিতে চাবিটা লাগিয়ে রাখবে না, কারণ ওর মধ্যে অনেক টাকা পয়সা আছে। শুনলে না? আশ্চর্য! তোমার শরীর খারাপ নাকি? না না তো, আমার কিছু হয়নি। ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি। তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? বৌদি চা খাবে তো? না, দাদা এলে একেবারে বসি। ঠিক আছে। শর্মিলা, শর্মিলা, আচ্ছা শর্মিলা, আলমারিতে অতগুলো টাকা ছিল, এখন মাত্র 1,500 টাকা পড়ে আছে। আমার মনে আছে আমি 2,000 টাকা নেওয়ার পরও আরো অনেকগুলো টাকা ছিল, প্রায় 6,000-7,000 টাকা তো ছিল। কি হলো দাদা, খরচ করেছে কোথাও? কি হলো শর্মিলা, দাদা কোথাও খরচ করেছে তুমি কিছু জানো? আশ্চর্য, আমি 3-4 দিন আগেও টাকাগুলো দেখলাম। আচ্ছা তুমি সত্যি কিছু জানো না? হ্যাঁ না তো, শর্মিলা শরীর খারাপ লাগছে নাকি? বলছো না কেন শরীর খারাপ লাগছে নাকি? বমি করছো? শর্মিলা, শর্মিলা, আমাকে সত্যি করে বলো। আমাকে আমাকে বলো, কি কি কেন তুমি বমি করছো শর্মিলা? আমার দিকে তাকিয়ে বলো, আমাদের কেন তুমি বমি করছো শর্মিলা? শর্মিলা, শর্মিলা,
সব